আসলে খাবার হ্যাঁ আমার আর আমার বোনের না খুব খিদে পেয়েছে, খাবার দাও না আমরা দুই বোনে খাবো। ঠিক আছে এই নাও খাও। মিষ্টি সত্যি সত্যি লাভ দিল আর মিষ্টির জামার রং পাল্টে গেল, বা খুব সুন্দর হয়েছে তোর ম্যাজিকটা। হ্যাঁ এই মিষ্টি, তোর মাথার উপরে দুটো জিনিস আছে, তুই যদি বলতে পারিস তোর মাথার উপরে দুটো কি জিনিস আছে তাহলে আমি তোকে এই দু প্যাকেট খোকা ফোটেনটি খাবার দেবো খেতে। তাহলে তুই বল দেখি এবার তোর মাথার উপরে দুটো কি জিনিস আছে। হ্যাঁ বল বল বল। এটা হলো কমফোর্ট, হ্যাঁ আর একটা আরেকটা এটা হলো স্যাভনার পাউডার হ্যান্ড ওয়াশ। এই মিষ্টি দুটোই বলতে পেরেছে, এই নে তোর দু প্যাকেট খোকা ফোটেনটি খাবার। তুই এবার খুশি তো? হ্যাঁ আমি এবার খুব খুশি। ঠিক আছে আমি আইসক্রিম খেয়ে এইভাবে আইসক্রিমের বাটি পরিষ্কার করি, আমি আইসক্রিম খেয়ে এইভাবে আইসক্রিমের বাটি পরিষ্কার করি, আমি আইসক্রিম খেয়ে এইভাবে আইসক্রিমের বাটি পরিষ্কার করি। ও মামা কি হয়েছে মিষ্টি? মামা বলো তো মুম্বাই দূরে না সূর্য দূরে? মুম্বাই দূরে না সূর্য দূরে? এত সহজ প্রশ্ন তুই পারিস না কেন? মুম্বাই দূরে কি করে? কেন আমাদের ছাদে দাঁড়িয়ে সূর্য দেখা যায়, মুম্বাই তো আর দেখা যায় না। প্রথমে আমি কেকটা খাই। আমি খাবো, ঠিক আছে এই নে। এবার আমি বিস্কুটটা খাই। এই মিষ্টি বিস্কুটটা দে না আমি খাবো। ঠিক আছে এই নাও। হ্যাঁ আমার জন্য তো কিছুই থাকলো না, আমি কি খাবো? এই নে মিষ্টি। থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ মা, ওয়েলকাম মিষ্টি। মিষ্টি তোর মাথার উপরে এক প্যাকেট খাবার আছে, তুই যদি না দেখে বলতে পারিস তোর মাথার উপরে কি খাবার আছে তাহলে তুই ওই খাবারটা খেতে পারবি। তাহলে তুই বল দেখি এবার তোর মাথার উপরে কি খাবার আছে, বল বল বল। রিংস স্পেস খাবার। এই মিষ্টি বলতে পেরেছে, ঠিক আছে তুই হাত তুলে খাবারটা পেড়ে নে। ঠিক আছে। হ্যাঁ সৃষ্টিমা তোমার মাথার উপরে এক প্যাকেট খাবার আছে, তুমি যদি না দেখে বলতে পারো তোমার মাথার উপরে কি খাবার আছে তাহলে তুমি ওই খাবারটা খেতে পারবে। তাহলে তুমি না দেখে বলো দেখি তোমার মাথার উপরে কি খাবার আছে। রিংস স্পেস খাবার। এই সিস্টেমা বলতে পেরেছে, ঠিক আছে তুমি হাত তুলে পেড়ে নাও। তুমি এবার খুশি তো? ঠিক আছে। আক্কার বাক্কার বাম বেবো, আমি এই সব পনির ভাজাগুলো একা খাবো। আক্কার বাক্কার বাম বেবো, আগে এই ঝাড়ুটা নিয়ে উঠোন ঝাড় দিয়ে এসো। এই মিষ্টি তোর জন্য ক্যান্ডি নিয়ে এসেছি, তুই খাবি? হ্যাঁ খাবো। আচ্ছা এই দেখ তোর জন্য আমি কেক নিয়ে এসেছি, তুই খাবি? হ্যাঁ খাবো। আচ্ছা তোর জন্য আমি মুরগির গুঁড়ো নিয়ে এসেছি, তুই খাবি? হ্যাঁ খাবো। এই মিষ্টি মিষ্টি বলতো পাপড়, পাপড় তুই আমার হাতে খা একটা থাপ্পড়।